করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বাড়বে শিক্ষামন্ত্রী। চাঁদপুরে দুই জনের করোনা শনাক্ত। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর নবনির্মিত সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন। অসাম্প্রদায়িক সোনার বাংলা গঠনে কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি। চাঁদপুরে পৌর ও সদর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারিতে যখন নতুন ক্লাস শুরু হবে আমরা চিন্তা করছি ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। আজ শনিবার পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। চাঁদপুর সদর প্রতিনিধি শাওন পাটোয়ারির পাঠানো তথ্য ভিডিও চিত্রের প্রতিবেদন। তিনি বলেন, এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই, কারণ স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে। তাছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে, তাই এই মুহূর্তেই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, শ্রেণীকক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্যে এত পরিমাণ জায়গাও আমাদের নেই। তাই আগামী জানুয়ারিতে আমরা চিন্তা করছি, যদি করোনার পরিস্থিতি এমন থাকে তাহলেই আমরা চিন্তা করব ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্যে। চাঁদপুরে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এদিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল 86টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার 2.32%। চাঁদপুর সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়। চাঁদপুর জেলা প্রতিনিধি রহিম ব্যাপারীর পাঠানো তথ্য ভিডিও চিত্রের প্রতিবেদন। সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ফরিদগঞ্জের একজন এবং হাজীগঞ্জের একজন রয়েছেন। নতুন আক্রান্ত সহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 14,985 জন, এর মধ্যে মৃতের সংখ্যা 238 জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে 14,654 জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 93 জন, এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন 6 জন, বাকিরা হোম আইসোলেশনে আছেন। আমাদের জেলা প্রতিনিধি রহিম ব্যাপারীর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর নবনির্মিত সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার রালদিয়া এলাকায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর নবনির্মিত সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি। চাঁদপুর সদর প্রতিনিধি শাওন পাটোয়ারির পাঠানো তথ্য ভিডিও চিত্রের প্রতিবেদন। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বর্তমান সরকারের আগের বিগত 100 বছরে 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে, আর শেখ হাসিনা সরকার 17 বছরে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। একেই বলে নেতৃত্ব। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথম 5 বছরে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই বোর্ডের সভাপতি মোহাম্মদ আলী আজম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ বিপিএম বার। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের জেনারেল ম্যানেজার দেবকুমার মালো। এখানে উল্লেখ করা প্রয়োজন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের নবনির্মিত সদর দপ্তর কমপ্লেক্স 20 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। সদর প্রতিনিধি শাওন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও অসাম্প্রদায়িক দেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এদেশে হিন্দু মুসলিম সকলেই শান্তিপূর্ণভাবে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কচুয়া প্রতিনিধি
জিসান আহমেদ নান্নুর পাঠানো তথ্য ভিডিও চিত্রের প্রতিবেদন। যারা দেশের উন্নয়নে বিশ্বাসী নয় তারাই দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তিনি আরও বলেন, এ সরকার গণতন্ত্র ও উন্নয়নে বিশ্বাসী, উন্নয়নের সারথি হিসেবে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। তিনি গতকাল শনিবার কচুয়া উপজেলার সুয়ারুল দাসবাড়ির সার্বজনীন মহাশ্মশান ও মহাদেব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্দির কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বাবু প্রাণকৃষ্ণের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর মেজর নাজমুল আহসান কলিমুল্লা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদ সদস্য রৌনক আরা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভুঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল এবং সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার, সাঁচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বটু কৃষ্ণ বসু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম প্রধান এবং সাধারণ সম্পাদক মোফাসসল হোসেন খান সহ আরও অনেকে। আমাদের জিসান আহমেদ নান্নুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর সদর ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন 2021 অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের জে এম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে সদর থানা ও পৌর শাখা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাজি মোশতাক মিয়া। উদ্বোধকের বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। চাঁদপুর জেলা প্রতিনিধি শাওন পাটোয়ারির পাঠানো তথ্য ভিডিও চিত্রের প্রতিবেদন। চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সেলিমুল্লাহ সেলিম, আনোয়ার হোসেন বাবলু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন খান বাবুল, যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, খলিলুর রহমান গাজী, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট জহিরুদ্দিন ব্যাপারী, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল কাদের ব্যাপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। এর পূর্বে চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর সদর থানার দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সদর থানা ও পৌর শাখা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনের পূর্বে সদর থানা ও পৌর শাখা বিএনপি কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি হিসেবে শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান এবং পৌর বিএনপির সভাপতি হিসেবে আক্তার হোসেন মাঝি এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট হারুনুর রশিদকে তৃণমূলের মতামতে মনোনীত করা হয়।